আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভিডিওটির আপনার জন্য আজকের গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আমার পিছনে একটি আলমারি দেখতেছেন, তিন দরজার একটি সুন্দর স্টিলের আলমারি। এটি অর্ডার করেছেন আব্দুল্লাহ ভাই, উনার সৌদি প্রবাসী, উনার গ্রামের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে। তো নারায়ণগঞ্জের সে বাসিন্দা আমার কাছ থেকে অর্ডার করেছেন 34,000 টাকা এই স্টিল আলমারিটি বানিয়েছেন আমাদের কাছ থেকে 34,000 টাকা দিয়ে। তো এটা নিয়ে আলোচনা করব। আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটি একটি তিন দরজা আলমারি। এই আলমারিটির ওজন হচ্ছে 135 কেজি ওজন। এটার প্রাইস হচ্ছে অলরেডি 34,000 টাকা। তো এটা আগামীকালকে আমরা নারায়ণগঞ্জে ডেলিভারি দিব। তো চিন্তা করলাম আপনাদের সাথে ওইটা নিয়ে আলোচনা করি। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আশা করি। আর আপনারা অনেকে জানেন যে আগে এই ডিজাইন আলমারিগুলো চলতো, এই দুই দরজার আলমারিগুলো চলতো। তো এগুলোর এরপরে এখন নতুন স্মার্ট বাংলাদেশের আপনারা ধরতে পারেন যে একটি স্মার্ট আলমারি, ঠিক আছে, একটি স্মার্ট আলমারি ধরতে পারেন। তো এই আলমারিটি নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। ফার্স্ট টাইম আমি কিন্তু সাইজ নিয়ে একটু কথা বলবো। এই আলমারিটির পাশ হচ্ছে, এই আলমারিটির পাশ হচ্ছে 4.5 ফুট। এই আলমারিটির পাশ হচ্ছে 4.5 ফুট এবং খাড়া উচ্চতা হচ্ছে 6.5 ফিট। এই আলমারিটি লম্বা, এই আলমারিটি লম্বায় হচ্ছে 6.5 ফিট এবং পাশ হচ্ছে 4.5 ফুট এবং গভীরতা হাইটটা আছে আপনার 2 ফিট 24 ইঞ্চি গভীরতা হাইটটা আছে। তো এটা আপনি দেখতে পাচ্ছেন, প্রথমেই আমি এটা সাইজ বললাম 6.5 ফিট বাই 4.5 ফিট, গভীরতা হাইট আছে 24 ইঞ্চি এবং আমি বলবো এটার ফার্স্ট টাইম কালার। কালারটা দেখতেই পাচ্ছেন আপনার টকটকে রেড কালার এবং বডির কালারটা হচ্ছে হোয়াইট সিলভার কালার। বডির কালারটা হচ্ছে সিলভার কালার আর দরজাগুলো হচ্ছে রেড কালার এবং মাঝখানে যে দরজাটার কালারটা করেছি আকর্ষণভাবে সেটাও আমরা হোয়াইট কালার করেছি। এটার মূলত আরেকটি আকর্ষণ জিনিস হচ্ছে এই আলমারিটি দেখতেছেন উপর থেকে এবং নিচ পর্যন্ত একটি লং বড় গ্লাস। যেরকম আমি দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার উপর থেকে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, তার মানে এটা ড্রেসিং টেবিলের কাজ করবে আশা করি। এতে আমরা লক ব্যবহার করেছি, খুব দামি লক, ঠিক আছে, দুই সাইডে দুটি লক ব্যবহার করেছি। এখন আমি আপনাকে এই সাইডে দরজাটা খুলে এটার ভিতরে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন। দেখেন এই সাইডে চেয়েছেন কাস্টমার উপরে, আমার কাছে বললেন ভাই আমাকে উপরে শাড়ি পাঞ্জাবি ঝুলানোর ব্যবস্থা করে দিবেন, আপনার ভাবি কাপড় চোপড় ঝুলাতে পারে না। তো আমরা তারই কথা আমরা এখানে হ্যাঙ্গার করেছি, হ্যাঙ্গার করে দুটি তাক করেছি, যেহেতু অনেক এখানে চাইলে আপনি কম্বলও রাখতে পারবেন। দেখছেন দুটি বড় বড় তাক, ঠিক আছে, দুটি বড় বড় তাক। তাছাড়া হচ্ছে আমাদের যে চাবিগুলা পিতলের চাবি এবং দামি তালা ইউজ করেছি আমরা, এটা হচ্ছে আপনাদের দেখালাম এই সাইডের ডিজাইনটা। এখন আমি এই দুইটা দরজা খুলে এটার ভিতরে ডিজাইনটা আমি আপনাদেরকে একটু দেখাবো। আপনার ভিডিওটি একটু প্রথম থেকে একটু শেষ পর্যন্ত দেখবেন, আশা করি একটু কষ্ট হলো। দেখেন আমাদের সিডের ফিনিশিং এবং মালের কোয়ালিটি ফিনিশিং সব আলহামদুলিল্লাহ আমরা মনে করি ভালো করি আমরা। তো আপনারা একটু দেখেন এই যে গ্লাসের যে ড্রেসিং টেবিলে যে গ্লাসের যে আমরা কাজটা করেছি, এই মাঝখানের দরজাতে, মাঝখানের দরজাতে এখানে একটি পকেট দিয়েছি যেহেতু কসমেটিক রাখতে পারে। তাছাড়াও এখানে আমরা 4টি SSR পাইপ দিয়েছি, এখানে এটাকে বলা হয় চুরি হ্যাঙ্গার, এখান দিয়ে চুরি ভরে এখানে রাখি দিবে, অসংখ্য চুরি রাখতে পারবে, এখানে লোশনের বা কসমেটিকের কিছু বক্স মক্স রাখতে পারবে। তো এই দরজার ভিতরে আমরা এই ডিজাইনটা করেছি। এখন ভিতরের ডিজাইনটা আমি আপনাদেরকে একটু দেখাই। ভিতরের ডিজাইনটা হচ্ছে উপরে দুইটি তাক, একটা দুইটি, এই উপরে তাকে উনি চাই বলছেন যে আমাকে পার্টিশন করে দিবেন। পার্টিশন করে দিলে কি উনি এক এক কাপড় এক এক তাকে রাখতে পারবে আর কি। তো আমরা তারই কথা আমরা পার্টিশন করে দিয়েছি আর এখানে ডাইরেক্ট তাক করেছি, ঠিক আছে। মালটা কিন্তু খুবই মোটা মাল, আপনি এক সাইড উচ্চা করতে পারবেন না এত মোটা মাল। তো এখানে ডাইরেক্ট করেছি, তার মাঝখানে হচ্ছে সিন্দুক করেছি আমরা। তো আমি সিন্দুকটি একটু চাবিগুলো দেখে, দেখেন
এবং এখান দিয়ে যে তালা মারার সিস্টেম এই সিন্দুকটি এভাবে ধরে মুচড় দিবেন খুলে যাবে সিন্দুকটি আমি খুললাম এবং সিন্দুকের ভিতর আপনি দেখতে পাচ্ছেন এখানে অনন্ডা ম্যাক্স রাখতে পারবেন সোনা গয়না রাখতে পারবেন তাছাড়া এখানে আপনার টাকা পয়সা বেশি থাকলে বান্ডিল সাজে রাখতে পারবেন এটা গেছে সিন্দুকের সাবজেক্টটা এখন হচ্ছে আপনাদেরকে ডয়ার ডাটা দেখাবো ডয়ারের চাবিগুলো কিন্তু পিতলের খুব দামি তালা স্কটি এবং দেখতে পাচ্ছেন ডয়ারটি খুব লং বড় একটি ডয়ার এবং ডয়ারের পাশে কিন্তু পকেটও আছে ঠিক আছে ডয়ারের পাশেও কিন্তু পকেট আছে ডয়ারটি কিন্তু খুবই হেভি মানে ডয়ার দেখেন দুটি ডয়ারের পাশে কিন্তু পকেট আছে আমি ডয়ারটি আপনাদেরকে খুলে দেখাবো দেখেন পকেট ঠিক আছে আপনারা একটু কষ্ট হলো আপনারা একটু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি আপনার পরিবারের জন্য আমি মনে করি গুরুত্বপূর্ণ হতে পারে নিচে আপনি দুইটি তাক পাইতেছেন দেখেন নিচে বড় বড় দুইটি তাক পাইতেছেন অসংখ্য ল্যাপ তুষক খাতা বালিশ যা রাখতে মন চায় আলহামদুলিল্লাহ সব রাখতে পারবেন দেখেন আমি দূরের থেকে আপনাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য ক্যামেরাটি আমি দূরে নিয়েছি তো আপনারা এই সাইডের ভিতরে দেখা ডিজাইনটা দেখছেন এবং এই দরজার ভিতরে ডিজাইনটি দেখছেন তো আমি এখন ডয়ারটি দরজাগুলো লাগিয়ে দেব ঠিক আছে তার আগে বলবো আমি আপনাদেরকে যে যারাই হচ্ছে আলমারি কিনবেন আশা করি আপনারা অরিজিনাল মালটা কেনার চেষ্টা করবেন ঢাকা সিটির ভিতরে আমরাই কিন্তু এই তিন দরজা আলমারি নিয়ে কাজ করি ঠিক আছে আমরা তিন দরজার আলমারি নিয়ে কাজ করি আমাদের ফার্নিচারের লোগোটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কাদের স্টিল ফার্নিচার ঠিক আছে আপনারা যারা অনলাইন থেকে অর্ডার করবেন আমার নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হচ্ছে মুখিকভাবে আমি বলে দিচ্ছি আমি আবার লিখিয়ে তো দিব আমার নাম্বার হচ্ছে 01880182613499 এটা হচ্ছে আমার নাম্বার এটাতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনার পরিবারের জন্য একটি সুন্দর একটি আলমারি কিনতে পারেন তো আমি এখানেই ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ